আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ড্রাইভার। ভিউয়ার্স, আজকে রেসিপিতে থাকছে খুবই মজাদার একটা আইটেম, সেটা হলো চিকেন পটেটো কাবাব অথবা কাকলেট। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। এর জন্য প্রথমে চিকেন নিতে হবে। এই চিকেনটা আপনি যে মশলা দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে যেভাবে আমরা ঝোল রান্না করি, পাতলা ঝোল, সেভাবে রান্না করে নিতে পারেন, অথবা রান্না করে তরকারি থেকে চিকেনটা নিয়ে নিতে পারেন, অথবা শুধু মশলা দিয়ে চিকেনটা এইভাবে সিদ্ধ করে নিতে পারেন। এরপরে হলো আলু। আলুটা আপনি সিদ্ধ করে ছাল ছিলে এভাবে ম্যাশ করে নেবেন। অবশ্যই এটাকে যেন ভিতরে কোনো দানা না থাকে ওইটা একটু খেয়াল রাখবেন। এরপর আমি চিকেনটাকে কুচি কুচি করে নেব। এটাকে ইচ্ছা করলে অবশ্য কিমা করেও নেওয়া যায়, কিন্তু এইভাবে নেওয়াটি আমার কাছে সহজ মনে হয়। কুচিটা আপনি যে কোনোভাবে করে নিতে পারেন, এভাবে মেশিন দিয়ে করতে পারেন, চাকু দিয়ে কুচি করতে পারেন, বটি দিয়ে কুচি করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। এরকম কুচি হলেও সমস্যা হয় না, আবার অনেক সময় এরকম কুচি করে আপনার পাটা একটু বেটে নিলেও এটা মিক্সড হয়ে যায়। তারপর পেঁয়াজ নেব। পেঁয়াজটা একটু মোটা মোটা করে করলে আমার কাছে ভালো লাগে, আপনি মিহি করেও করে নিতে পারেন, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এরপর এটাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিবেন অবশ্যই, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর মধ্যে কিন্তু কাঁচা মরিচ দিতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আপনাকে অবশ্যই চাট মশলাটা দিতে হবে, একটু পরিমাণে বাড়িয়ে, এটা খুব টেস্ট হয় খাবারটাকে। দিয়ে দিচ্ছি কালো জিরা এবং দিয়ে দিচ্ছি একটু মশমশে হওয়ার জন্য চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা না থাকলে আপনি ময়দা দিতে পারেন বা বেসন দিয়েও নিতে পারেন। একটা ডিম ফেটে নিচ্ছি আলাদা বাটিতে। এখন সবগুলো ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছে ভর্তার মতো করে। যখন ভর্তার মতো হয়ে যাবে, সব মিশে যাবে, তখন এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা শেপ দিতে পারেন। আমি এটাকে সুন্দর করে কাবাবের মতো শেপ বানিয়ে নিচ্ছি গোল করে। সবগুলো একে একে বানিয়ে নেওয়ার পরে তেলটা গরমে বসিয়েছি। এরপর এখানে নিয়েছি টোস্ট, টোস্ট বিস্কুটের গুঁড়ো। হ্যাঁ, টোস্টের বদলে এখানে ব্রেডক্রাম্বও নেওয়া যায়। আমার রেসিপিতে, আমার চ্যানেলে একটা ব্রেডক্রাম্বের রেসিপি আছে, দেখে নিতে পারেন। তারপর কাবাবটা ডিমে ডুবিয়ে ভালো করে এভাবে টোস্টের গুঁড়োতে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু জাল দিতে হবে একটু সাবধানে, মিডিয়াম লো যে হিটে, এই হিটে দিতে হবে, তা না হলে বাইরে দিয়ে একদম পুড়ে যাবে, ভিতরটাতে তেলটা ঢুকবে না, তখন খুব একটা টেস্ট পাওয়া যাবে না। দেখেন আমি কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, জালটার মিডিয়াম থাকতে হবে, মিডিয়ামের মধ্যে লো যে হিট ওইটা থাকতে হবে, এবং এক দুইবার এটাকে উল্টে পাল্টে নিতে হবে। একটু সময় দিতে হবে, 5 থেকে 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো একটু সময় নিয়ে সুন্দর করে নিতে হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল, মোটামুটি ঝটপটি কিন্তু হয়ে গেল, তেমন কোনো পেরেশানি নেই। আর দেখছেন খুব কিন্তু মানে দেখতে খুব ইয়ামি লাগতেছে। তুলে নিচ্ছি একে একে যেগুলো ভাজি হচ্ছে সেগুলো। আর এটা যদি মানে যারা একটু মুখরোচক খাবার পছন্দ করেন তারা অবশ্যই এটা খুব পছন্দ করবেন। আমি একটু ভিতরটা দেখিয়ে দিই, দেখেন এটার ভিতরটা কী পরিমাণ আর সুন্দর হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, উপরটা ভালো ভাজা হয়েছে মানে এই না যে ভিতরটা সাদা সাদা, সেরকম কিন্তু না, ভিতর এবং বাহির দেখেন দুই পাশে সুন্দর, উপরটা মশমশে হয়েছে এবং ভিতরটাও সুন্দর হয়েছে। আর এই খাবারটা আপনি গরম ভাত দিয়ে খেতে পারেন, আপনি পোলাওয়ের সাথে খেতে পারেন, কিংবা যদি আপনি সস দিয়ে খান সেটাও খেতে পারেন, বা রুটি দিয়েও খাবারটা খাওয়া যায়, পাউরুটি দিয়েও খাওয়া যায়, খুব টেস্ট হয়। সস দিয়ে তো এটা খুবই একদম মুখে লেগের মতো মজাদার হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মোটামুটি ঝটপট একটু রেসিপি। আমি একটু সহজ রেসিপিগুলোই করার চেষ্টা করি যেন সবাই বাড়িতে করতে পারে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম।